কিছু মানুষকে জমা করছিল যাকাত দেওয়ার জন্য, এই পাড়া পাড়েতে স্পটেই মারা গিয়েছিল 27 জন। কে দিয়েছে তোমাকে অধিকার সামান্য 150-200 টাকার একটা শাড়ি দেওয়ার জন্য, 150-200 টাকার লুঙ্গি দেওয়ার জন্য এতগুলো মানুষের প্রাণহানি করলে? না না না, এভাবে না, এভাবে না, বরং উচিত ছিল তোমার যে পরিমাণ যাকাত এসেছে সেটাকে আলাদা করে তোমার আত্মীয় স্বজনের ভিতরে যারা গরিব আছে, মহল্লাবাসীর ভিতরে যত গরিব আছে সেদের একটা তালিকা, তাদের একটা তালিকা প্রণয়ন করে খামের ভিতরে টাকাগুলো ঢুকিয়ে পারলে তুমি নিজে, না পারলে তোমার পক্ষ থেকে আস্থাভাজন লোকের মাধ্যমে ঘরে ঘরে যাকাতের টাকাগুলো পৌঁছিয়ে দেওয়া। সেটা তো হচ্ছে না, ঠিক না বেটি? আমার ওয়াজিরা বন্ধুরা, এটা কি আমাদের আলামত? নবীজি বলেন শুধু এটা না, আস্তে আস্তে এমন অবস্থা হবে মানুষের কাছে প্রাচুর্য আসবে, ধনসম্পদ বাড়বে, এক পর্যায়ে কিয়ামতের আগে আগে দেখা যাবে যাকাতের মাল নিয়ে দাঁড়ায় থাকবে, কিন্তু কাকে দিবে কে নিবে এরকম একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না। এখন তো মাদ্রাসার হুজুররা রমজান মাসে বিভিন্ন ভাবে এই যে অতিথিদের কাছে, শিল্পপতিদের কাছে যায় দেন, মাদ্রাসায় ইল্লা বোর্ডিং আছে, এতিমখানা আছে দেন, গরিব তালেব এলেম আছে এদের জন্য একটু খাবারের জন্য দেন, কিন্তু একটা সময় আসবে ওই সময় টাকা পয়সার এমন প্রাচুর্য হবে কাকে। জামিয়া আহমদিয়া আরাবিয়ার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে আগত আমার পিতৃ সমতুল্য মুরব্বী সাহেবান, প্রাণের যুবক ভাইরা, সর্বস্তরের মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে বসে গভীর মনোযোগ দিয়ে শুনতেছেন আমার সম্মানিত মুসলিম মা মহিলা, মহান আল্লাহ পাকের অজস্র মেহরবানি যিনি আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত নিয়ে, কোরআন এবং হাদিসের ভালোবাসা নিয়ে, আরামের ঘুম বাদ দিয়ে নরম নরম বিছানাগুলো ছেড়ে দিয়ে আজকে এই মুবারক মাহফিলে, সোয়াবের মজলিসে, জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি, দিনই জরুরি কয়েকটি কথা বলার এবং শোনার সুযোগ পেয়েছি। রব্বে করিম আমাদেরকে এই সুযোগ দান করলেন, এতে আপনারা খুশি না বেজা? খুশির আওয়াজ কিন্তু উঁচু হয়, যদি খুশি হয়ে থাকেন তাহলে আসুন আমরা সবাই জুড়ে সুরে অন্তরন্তস্থল থেকে, হৃদয়ের কন্দর থেকে রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে কালিমাতুর শুকর আদায় করি। একবার জুড়ে সুরে সকলেই বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, শুকর এই জন্য আদায় করলাম। যদি আমাদের আজকের আসা বসা, আজকের আলোচনা, আজকের মুনাজাত, আজকের পুরো আয়োজন আল্লাহ পাকের দরবারে কবুল আর মঞ্জুর হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ এই মাহফিলটাও আমার আপনার সকলের নাজাতের জন্য আল্লাহর দরবারে একটি উসিলা হয়ে যেতে পারে। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এই মাহফিলের উসিলায় আল্লাহ পাক আমাদের সকলের জীবনের তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দেন, বলেন আমিন। মোহতরম হাজিরিন, সময় খুবই সীমিত, আমি আজকে আপনাদের খেদমতে কিছু কথা বলার উদ্দেশ্যে মহান আল্লাহর মহান কালামের সূরাতুল হজের শুরু ভাগের দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন আর আপনারাও ধৈর্য সহকারে বসে বসে আমার জন্য দোয়া করতে থাকেন তাহলে অল্প কিছু সময় এই আয়াত দুটি সামনে নিয়ে দিনই জরুরি কিছু কথা আপনাদের খিদমতে আরজ করে আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে, দুনিয়ার নিচে যা কিছু আছে, উপরে যা কিছু আছে, আসমানের ভিতরে যা কিছু আছে, সব কিছুই সৃষ্টি করেছেন আমার আপনার মালিক, আমার আপনার রব মহান আল্লাহ। আমি আপনাদের মুখ থেকে শুনতে চাই, একটু ইমানি চেতনা নিয়ে বলেন, সব কিছুর সৃষ্টিকর্তা কে? যারা বলেন নাই
এরাও মহব্বতের সাথে একটু আওয়াজ দিয়ে বলেন, সব কিছুর সৃষ্টিকর্তা একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন, কিন্তু এই সব কিছুর একটা মিয়াদও আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। কি বলেন, ঠিক না? আমার আপনার জীবনের একটা মিয়াদ, একটা আয়ু আছে না নাই? এরকম আসমানেরও একটা মিয়াদ আছে, জমিনেরও একটা মিয়াদ আছে, পাহাড় পর্বতেরও মিয়াদ আছে, সাগর মহাসাগরেরও মিয়াদ আছে, সব কিছুরই মিয়াদ আছে। এই মিয়াদটা আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সব কিছু সৃষ্টি করার আগে সর্বপ্রথম যেই জিনিসটা সৃষ্টি করেছেন সেটা হলো কলম। জোরে কোন জিনিসটা কি? আল্লাহ প্রথম কোন জিনিসটা বানিয়েছেন আওয়াজ দিয়ে বলে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম তৈরি করেছেন। কলমকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, হে কলম উক্তুব, তুমি লিখতে থাকো, লেখা শুরু করো। কলম আরজ করে, ইয়া রাব্বুল আলামিন, আমার লেখার সাবজেক্ট কি? আমি কি লিখব? মাযা আকতুব, আমি কি লিখব আমাকে বলে দিন। আল্লাহ পাক বললেন, উক্তুবিল কাদার, এই কলম তুমি তকদির লিখতে থাকো, সব কিছুর তকদির, সব কিছুর আয়ু, সব কিছুর মিয়াদ তুমি লিখতে থাকো। ওই সময় পৃথিবীতে যা কিছু ছিল, কিয়ামত পর্যন্ত যা কিছু আসবে, এই কলম কুদরতি কলম সব কিছুর মিয়াদ আর তকদির নির্ধারণ করে দিয়েছে। তো সব নির্ধারিত হয়ে গেছে, সুতরাং এমন একটা সময় সামনে আসতেছে, আকাশ আর মাথার উপরে থাকবে না, বেঙ্গে খান খান হয়ে যাবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ভেঙ্গে চুরমার হয়ে যাবে, আলোহীন হয়ে যাবে, সাগর উত্তাল হয়ে যাবে, পাহাড় ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ পাক নিজেই কোরআনে আলোচনা করেছেন, ইয়াসআলুনাকা আনিল জিবাল ফাকুল ইয়াসিফুহা রাব্বি নাসফা ফায়াদারুহা ক্বাআন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। হে আমার রব, লোকেরা এসে আপনাকে জিজ্ঞেস করে পাহাড় সম্পর্কে, পাহাড়গুলির ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন এই পাহাড় কিয়ামতের দিন ধুনিত তুলার মতো, পাতলা রুয়ের মতো বাতাসের মধ্যে উঠতে থাকবে। নবী গো, আপনি সেদিন উঁচু নিচু টিলা পাহাড় পর্বত কিছুই দেখবেন না, গোটা জমিন সেদিন সমান্তরাল হয়ে যাবে। এমন একটা সময় সামনে আসতেছে, এটারে কিয়ামত কয়। জোরে করে, এই জিনিসটার নাম কি? আপনারা বলেন তো, কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ কি জানে না? আওয়াজটা তো একটু ফুতানি ফুতানি লাগে, একটু চিল্লা। এখন কিয়ামতের জ্ঞান একমাত্র কার আছে? আমাদের নবীজি কি জানতেন? জোরে বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহা ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা। হে আমার রবি, লোকেরা এসে আপনাকে জিজ্ঞেস করে কিয়ামতের বিষয়ে, কিয়ামত কবে হবে, স্পষ্ট করে বলে দিন, কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিয়ামতের একমাত্র জ্ঞান, চূড়ান্ত জ্ঞান আছে কার কাছে? আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার ডিউটি, আপনার দায়িত্ব হলো মানুষকে ভয় দেখানো, কবরে আজাবের ভয় দেখা, জাহান্নামের শাস্তির ভয় দেখা। এ আজাবের আর শাস্তির ভয় দেখিয়ে দেখিয়ে মানুষদেরকে হেদায়েতের দিকে নিয়ে আসুন, এটা আপনার দায়িত্ব। কিয়ামত কবে হবে সেটা আপনার দায়িত্ব না, সেটা আপনি জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দাবি করেছেন, সূরা লুকমানের শেষের আয়াতে আল্লাহ দাবি করেছেন, পাঁচটা জিনিসের জ্ঞান, পাঁচটা বস্তু আছে এমন, এই পাঁচটা জিনিসের জ্ঞান আমার আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই।
কয়টা জিনিসের জ্ঞান? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়িত ওয়া ইয়ালামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت الله বলেন এই পাঁচটা জিনিসের জ্ঞান শুধু আমার কাছে আছে, আল্লাহ ছাড়া আর কারো কাছে এই জিনিসগুলোর জ্ঞান নাই। এক নম্বর হলো কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে আছে? জোরে বলেন কিয়ামতের জ্ঞান একমাত্র কার আছে? দুই নম্বর বৃষ্টি আল্লাহ নাজিল করেন কখন হবে, কোথায় হবে, কি পরিমাণ হবে, হালকা না ভারী বৃষ্টি সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, ঠিক কি না? জোরে বলেন। তিন নম্বর মার পেটে নারীর জরায়ুতে সন্তান কি আছে, ছেলে না মেয়ে, একটা না একাধিক, পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ, ভালো না প্রতিবন্ধী, এটার চূড়ান্ত জ্ঞান আছে একমাত্র কার কাছে? ডাক্তার অনেক সময় উল্টা পাল্টা বলে, কয় ছেলে হইব, মিষ্টি খাওয়া শেষ, পরে দেখা যায় মেয়ে হইছে, এমন ঘটনা ঘটছে কিনা জোরে গা। তাছাড়া ডাক্তারেরা পূর্ণ আকৃতির পর বলতে পারে, কিন্তু স্বামী স্ত্রীর কোন মিলনের কোন শুক্রবিন্দুর মাধ্যমে এই সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে এটার জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে না। তিন নম্বর আগামী দিন তুমি কি কর্ম করবে, কি উপার্জন করবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। পাঁচ নম্বর হলো হা কার মৃত্যু কোন জমিনে হবে, কোথায় হবে সেটাও আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো এই পাঁচটা বিষয়ে প্রথম বিষয় হলো কিয়ামতের জ্ঞান, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিন্তু মাঝে মাঝে কিছু ফাও বুদ্ধিজীবী আছে, এরা আমাদের মাঝে গন্ডগোল লাগা দেয়। ও দোস্ত, ও তৌহিদি জনতা, আজকে তো এমন সস্তা বক্তব্য হয়ে গেছে, ইসলামের বিরুদ্ধে কথা বললে সে বুদ্ধিজীবী হয়ে যায়, কোরআনের বিরুদ্ধে কথা বললে বুদ্ধিজীবী হয়ে যায়, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, টুপি দাড়ি পাগড়ির বিরুদ্ধে কথা বললেই সে নাকি বুদ্ধিজীবী হয়ে যায়। আমরা গভীরভাবে লক্ষ্য করছি এগুলো কচ্ছপের আড়ালে, নাস্তিক মুরতাদ ছাড়া কিছু না। কচ্ছপ যেভাবে গলা ডাস হাত পা সবকিছু লুকায় রাখে, সুবিধা মনে করলে গলা বাইর করে, ঠিক কিনা জোরে বলে। এরকম এরকম অনেক নাস্তিক মুরতাদ কচ্ছপের লেভেলে বসে আছে। ইহুদি খ্রিস্টানদের আদা নুন কিছু পাইলেই গলাটা বের করে, কথা বলেন ঠিক কিনা? আমার ওয়াজিরা বন্ধুরা, তো বলছিলাম কিয়ামত একমাত্র আল্লাহ তাআলাই জানেন কবে হবে, কিন্তু পিছনের তো পিছনে কিয়ামতের একটা ডেট অতিবাহিত হয়েছে, আপনাদের মনে আছে কিনা? হ্যাঁ, সম্ভবত 2000 সনের 5ই মে আমি জুম্মা পরে দেখলাম, গিয়া দেখি নিচতলা দোতলা রোড ঘাট লোকে লোকারণ্য, মানুষের অভাব নাই। তো মুয়াজ্জিনকে কানে কানে জিজ্ঞেস করলাম, কিরে বাবা আজকে তো মুসল্লি করতে গেল, এই এলাকার মধ্যে কি বিয়ে শাদির ফাংশন আছে? না। তাইলে কি অন্য অন্য গ্রামের পাবলিক আজকে আমার বয়ান শুনতে এসে? না। আমাকে তো এত মানুষ, অন্য সময় দেখা যায় খুতবা পড়তে পড়তে শেষ করি আর এরা দৌড়াইয়া এখনো রমজুমা ধরে, আর আজকে দেখা যায় আমি বয়ান উঠবার আগে লোকের অভাব নাই। ঘটনাটা কি কজর আপনি জানেন না? আমি কই না, তো কিসে? আজকে তো কিয়ামতের ডেট, আজকে কিয়ামতের ডেট। এই খবর যখন পত্রিকায় ছাপছে তো ঢাকা একেবারে ফাঁকা হয়ে গেছে, সারা দেশ থেকে ছেলেরা যারা ঢাকায় কাজকর্ম করে, ওই কিয়ামত হবে আগামী শুক্রবারে, ঢাকা মরা লাভ কি, গ্রামে গিয়া বাপ মা লইয়া একসাথে মরি, বাড়িতে গিয়া ফ্রিজে যত গোস্ত ছিল খায়া শেষ করছে, ওই শুক্রবারে কিয়ামত এগুলো থাকলে হচ্ছে নষ্ট হইব, তাড়াতাড়ি খায়া শেষ করছে। অনেক যুবক আহারে বিয়ার মজাটাই বুঝলাম না, কিয়ামত আয়া বললো, তাড়াতাড়ি করে কোন রকম দেখা না দেখা কোনো ভাবে বিয়ে শাদির কাজটা শেষ করছে। তখন আমি হাদিসটা বলছিলাম তাদেরকে, আতঙ্কিত হবেন না, এরা আমাদেরকে আতঙ্কিত করে। নবীজি বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এ বিশ্ববাসী মনে রাখবা, আল্লাহর
রাসূল ইরশাদ করেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না আসমান ঠিক থাকবে জমিন ঠিক থাকবে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বিতরণ করতে থাকবে যতদিন পর্যন্ত আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা থাকবে কালমা ওয়ালা একজন খাঁটি মুসলমান থাকবে একজন ইমানদার যতদিন থাকবে আসমান জমিন সব কিছু ঠিক থাকবে আসমান জমিনের নিজাম ঠিক থাকবে কিয়ামত হবে না একদিন যখন এমন আসবে আল্লাহর আসমানের নিচে আল্লাহর নাম লওয়ার মতো আর কেউ থাকবে না কালমা ওয়ালা কোনো ইমানদার আর থাকবে না যে ইমানদারের খাতিরে আল্লাহ দুনিয়াটা সাজিয়েছেন এই দুনিয়াটা ইমানদারের খাতিরে আল্লাহ সাজিয়েছেন সুতরাং ইমানদার যখন থাকবে না আমার আল্লাহ দুনিয়া রাখবেন না কিয়ামত দিয়ে গোটা দুনিয়া ধ্বংস করে দিবে কিন্তু এই ধ্বংসটা কখন হবে আমি আপনি কেন কেউ জানে না আল্লাহ ছাড়া কেউ জানে না তবে এতটুকু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কিছু আলামত বলে গেছেন নিদর্শন বলে গেছেন এই উপমহাদেশের শ্রেষ্ঠ একজন ইসলামী চিন্তাবিদ ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে আলোচনা করেছেন কিয়ামত সংক্রান্ত যতগুলি আলামত আছে সেগুলোকে তিন ভাগে ভাগ করা যায় এর মধ্যে এক ধরনের আলামত হলো যেগুলো ঘটে গেছে প্রকাশিত হয়ে গেছে সামনে আর নাই হয়ে গেছে কিছু কিছু আলামত এটা দুই নম্বর আগেও ছিল এখনো আছে এর সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে পরিমাণ আরো বাড়তেছে কিয়ামতের আগে আগে আরো বাড়বে এটা হলো কিছু আলামত এটা হলো ছোট ছোট আলামত আর তিন নম্বর এমন কিছু আলামত আছে এর একটাও ঘটে নাই সামনে ঘটবে এগুলো হচ্ছে বড় বড় আলামত কিছু আলামত সংগঠিত হয়ে গেছে আর বাকি নাই এর মধ্যে একটা উদাহরণ হলো বিশ্ব নবী হাদিসে বলে গেছেন বয়স্তু আনা ওয়া সাআতু কাতাইন বয়স্তু আনা ওয়া সাআতু কাতাইন আল্লাহ নবী বলেন আমি এবং কিয়ামত এই দুইটা জিনিস এভাবে পাশাপাশি প্রেরিত হয়েছি তার মানে আমি তো আসলাম আমার পরে কিয়ামতের আর বেশি বাকি নাই নবীর আগমন নবীর প্রস্থান নবীর আবির্ভাব নবীর ইন্তেকাল এটা হলো কিয়ামতের একটা আলামত এটা ঘটে গেছে সামনে আর ঘটবার কোনো অবকাশ নাই ঠিক কি না এই ধরনের আরো অনেক আলামত ঘটে গেছে ওই দিকে যাওয়ার সময় সুযোগ নাই দুই নম্বর কিছু কিছু আলামত আগেও ছিল এখনো আছে আরো দিন দিন বাড়তে থাকবে যেমন সুদ ঘুষ মদ জুয়া দুর্নীতি জিনা ব্যভিচার মাদক এইগুলো আগেও ছিল না এখনো আছে কিনা বাড়তেছে না কমতেছে আগে সুদপুর দেখার জন্য অন্য গ্রামে যাওয়া লাগত ঘুষখোর দেখার জন্য হ্যাঁ গাড়ি ভাড়া করে আরেক জায়গায় যাওয়া লাগতো এখন আর মাশাল্লাহ দূরে যাওয়া লাগে না একটু খেয়াল করলে আশেপাশে সুদপুর ঘুষখোর পাওয়া যায় এই আপনার আবার রাগ করে নাই শ্রীপুরের কথা বলতেছি না অন্য জায়গার কথা আছে না নাই জোরে এখন প্রায় বাড়িতেই সুদখোর পাওয়া যায় প্রায় বাড়িতেই ঘুষখোর পাওয়া যায় ইল্লা মাশাল্লাহ যারা আল্লাহকে ভয় করে যাদের ভিতরে পরিপূর্ণ ঈমানের নূর রয়েছে তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা বন্ধুরা আমার এগুলো কিয়ামতের আলামত আগে ছিল এখন বাড়তেছে সুদ বাড়তেছে ঘুষ বাড়তেছে দুর্নীতি বাড়তেছে চিন্তায় লুণ্ঠন বাড়তেছে চুরি ডাকাতি বাড়তেছে জিনা ব্যভিচার বাড়তেছে মাদকতা বাড়তেছে এত বাড়তেছে এত বাড়তেছে আমরা তো আগে মনে করতাম মদ গাঁজা ইয়াবা নেশা এগুলো শহরের মানুষ করত এখন দেখি না গ্রামের মানুষও মাশাআল্লাহ পিছায় নাই আগে মনে করতাম শুধু যুবকরা এগুলো সেবন করত এখন খবর লইয়া দেখি যুবতীরাও কোনো অংশে পিছায় না ঠিক না বে ঠিক জিনা ব্যভিচারের পরিমাণ কি পরিমাণ বাড়তেছে এর প্রতিবেদন দেওয়ার দরকার নাই অবস্থার এত অবনতি হবে শুধু একটা কথা বলে যাই আল্লাহ নবী হাদিসে বলে গেছেন কিয়ামতের আগে আগে এমন ভাবে জিনাকার আর জিনাকারিনী উপেন রাস্তার পাশে জিনা ব্যভিচারে লিপ্ত হবে সবচেয়ে ভালো মানুষটা হবে ওই মানুষ যেই লোকটা খেয়াল করেন তার ইমানের জোর কদ্দুর সে এদেরকে বাধা এই কাম করো না বরং বলবে আরে এ আকাম করো করতেছ কিন্তু কাজটা তো রাস্তায় না করে একটা গাছের আড়ালেও করতে পারতে নাউজুবিল্লাহ বলে কাম করো গা কিন্তু রাস্তার পাশে না ইয়া কইরা একটু গাছের আড়ালে চলে গেলে ভালোই তো না
ওই অবস্থা এখন বাংলাদেশে আসা নেই আলহামদুলিল্লাহ, কিন্তু ইউরোপ আমেরিকা ওই সমস্ত জায়গাতে এই দৃশ্য আছে কিনা জোরে কোন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে কোন আমিন। এই ধরনের আলামত গুলি দ্বিতীয় ধরনের আলামত আগেও ছিল এখনো আছে, সামনে শুধু বাড়তেছে আর বাড়তেছে। এর মধ্যে এক হাদিস আল্লাহ নবী ইরশাদ করেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবী বর্ণিত হাদিস, তিনি বলেন ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফা ইলমু ওয়াকসুরুল জালু ওয়াকসুরুস সিনা ওয়াকসুরু শুরবুল খুম ওয়াকিলুর রিজাল ওয়াকসুরুন নিসা হাত্তা ইয়াকুনা লি খামসিনা ইমরাতান আল কাইয়্যিমুল ওয়াহিদ। আল্লাহ নবী বলেন কিয়ামতের আলামত সময় থেকে তো আলামত এলেম উঠে নেওয়া হবে, সমাজে মূর্খতা বেড়ে যাবে, কুরআন হাদিসের এলেম সমাজে থাকবে না। বলবেন হুজুরের আবার কেমন কথা, আমরা এলেম শিখতেছি, আমরা অন্যদেরকে শিখাইতেছি, দিন দিন মাদ্রাসার সংখ্যা বাড়তেছে, মসজিদের সংখ্যা বাড়তেছে, ওয়াজ মাহফিলের সংখ্যা বাড়তেছে, আরো কত দিনদারি বাড়তেছে, কিন্তু এলেম কিভাবে উঠে যাবে এই প্রশ্নটাই মদিনার এক বিশিষ্ট সাহাবী হযরত জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে করছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা এলেম শিখতেছি, আমাদের ছেলে মেয়েদেরকে এলেম শিক্ষা দেই, ওরা ওদের সন্তানদেরকে, ওরা ওদের সন্তানদেরকে, এই ধারা এই সিলসিলা কিয়ামত পর্যন্ত চলবে। সুতরাং এলেম কিভাবে উঠে যাবে, নবীজি বলেন তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, ও জিয়াদ আমি তো মনে করতাম মদিনার মধ্যে তুমি একজন বড় জ্ঞানী মানুষ, তুমি কি জানো না ইহুদি খ্রিস্টান যারা ছিল তাদের কাছে আসমানি কিতাব ছিল, তৌরাত ছিল, ইঞ্জিল ছিল, তৌরাত ইঞ্জিলের এলেম তাদের কাছে ছিল, কিন্তু তৌরাত ইঞ্জিলের আমল তাদের কাছে ছিল না। ঠিক কোরআন এমন একটা অবস্থা হবে, কোরআন তো দুনিয়াতে থাকবে কিন্তু কোরআনের আমল দুনিয়াতে থাকবে না। কোরআন বড় আফসোস করে নিজের কথা নিজে ব্যক্ত করে এভাবে, তাকুমে সাজায়া জাতা হো, তাকুমে সাজায়া জাতা হো, আঁখো মে লাগায়া জাতা হো, তাবিজ বানায়া জাতা হো, কে পিলায়া জাতা হো, কিসি বজম মে মেরা জিকির নেহি, কিসি উরস মে মেরা ধুম নেহি, ফির ভি মে একিলা রহতা হো, মুঝসা কোই মজলুম নেহি। কুরআন বলে আমার কি অবস্থা দেখো, আমাকে ঘরের মধ্যে তাকে সাজায় রাখা হয়, তেলাওয়াত নাই, আমল নাই, ঠিক কি না জোরে বলে, একটা গিলাম পর্যন্ত নাই, কুরআনের কারিমের উপরে ধুলাবালি পড়তেছে, ধুলাবালির আস্তর পড়ে গেছে, পরিষ্কার করা হয় না, অথবা এমনও ঘর আছে টেলিভিশনের ঢাকার জন্য দামি কাপড় আছে, আল্লাহর কালাম ঢেকে রাখার জন্য কাপড়ের ব্যবস্থা নাই, ঠিক কি না। কুরআন বলে তাকুমে সাজায়া জাতা হো, আঁখো মে লাগায়া জাতা হো, তাবিজ বানায়া জাতা হো, ধু কে পিলায়া জাতা হো, আমাকে তাকের উপরে সাজায় রাখা হয় আমল নাই, আমাকে মানুষ চোখে মুখে চুমু খায় আমল নাই, আমাকে দিয়া তাবিজ বানানো হয় কিন্তু আমল নাই, আমার কথা ধুইয়া ধুইয়া মানুষ পানি খায় কিন্তু আমল নাই, ঠিক কিনা জোরে বলে। কুরআন বলে তাই আমি একলাই পড়ে আছি, ফের ভি মাই একিলা রাতা হো, মুঝসা ভি কোই মজলুম নেহি। কুরআন বলে আমার মতো এত মজলুম এত নির্যাতিত আর কেউ নাই, ঠিক কিনা। তাহলে এভাবে এলে মোটে যাবে, আল্লাহ নবী অন্য হাদিসে আরো পরিষ্কার করেছেন এভাবে, ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজান ইয়ানতাজিউ মিনাল ইবাদ ওয়ালাকি ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। ও আমার মুরব্বি বাবারা যুবক ভাইরা বুঝার চেষ্টা করেন, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা মানুষের সিনা থেকে এলেম টেনে বের করে নিয়ে যাবেন না, আল্লাহ এলেমকে সিনা থেকে উঠা নিয়ে যাবেন না, বরং আল্লাহ এলেম কিভাবে উঠাবেন, ওয়ালাকি ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, উলামায়ে কেরামদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ এলেমকে উঠায় নিবে, উলামায়ে কেরাম চলে যাবে, এলেম উঠে যাবে, ঠিক কি না। শুধু এই পিছনের দুইটা বছরের দিকে তাকায় দেখেন কি পরিমাণ মুরব্বী বুজুর্গ উলামায়ে কেরামকে আমরা হারিয়েছি,
হাটহাজারী আল্লামা আমর শফি রহমাতুল্লাহ আলাইহিকে হারিয়েছি, আমার উস্তাদ আল্লামা আজহার আলী আনোয়ার শাহ তাকে আমরা হারিয়েছি, আমার খালু শ্বশুর মাওলানা জুবায়ের আহমদ আনসারি তাকে আমরা হারিয়েছি, বারিদারা আল্লামা নূর হোসেন কাসিমী তাকে আমরা হারিয়েছি, সিলেটের তাবাদ্দুল খবিগঞ্জি রহমাতুল্লাহ আলাইহি তাকে আমরা হারিয়েছি, কুমিল্লার মাওলানা আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইহি তাকে আমরা হারিয়েছি, এভাবে ডজন ডজন বুজুর্গ ওলামায়ে কেরামদেরকে আমরা হারিয়েছি। সারা বাংলাদেশ বর্তমানে মুরব্বি শূন্য হয়ে গেছে। আল্লাহ তাআলা এভাবেই বুঝি আস্তে আস্তে এলেম উঠায় নিবে। রাগ করতেছেন আপনারা? আমার বাজিরা বন্ধুরা, নবীজি বলেন এটা কিয়ামতের আলামত, আল্লাহ কিয়ামতের আগে এলেম উঠা নিবেন। মূর্খতা বেড়ে যাবে, এলেম না থাকলে সমাজে মূর্খতা বেড়ে যাবে। নবীজি বলেন ওয়াকসুরু জিনা, সমাজে জিনা বিবিচার বেড়ে যাবে। ওয়াকসুরু শুরবুল খামর, মদ্যপান বেড়ে যাবে, অনেক মানুষ মদপান করবে, নেশা সেবন করবে। নবীজি আরো বলেন ওয়াকিল্লু রিজাল ওয়াকসুরু নিসা, কিয়ামতের আগে আগে এটা হবে, পুরুষের সংখ্যা কমে যাবে, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। আদম সুমারিতে পুরুষের সংখ্যা হবে কম, নারীদের সংখ্যা হবে বেশি, কতটুকু কম কতটুকু বেশি সেটারও একটা আইডিয়া আমার নবী দিয়ে গেছেন। নবী বলেন হাত্তা ইয়াকুনা লি খামসিনা ইমরাতান আল কাইমুল ওয়াহিদ, একটা পুরুষ 50 জন নারীর অভিভাবক হবে, মানে একটা পুরুষ পরিচালকের আন্ডারে 50 জন নারী পরিচালিত হবে, একটা পুরুষের আন্ডারে 50 জন নারী থাকবে, তাহলে পুরুষ হবে কম নারীর সংখ্যা হবে বেশি। এটা হলো কিয়ামতের একটা আলামত। বন্ধুরা আমার সবগুলি কথা শোনার মতন সময় সুযোগ নাই, এরপরে যতটুকু না বললেই নয়, ততটুকু কাটছাট করে বলতেছি। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন আল্লাহ নবী এভাবে ইরশাদ করেছেন, ইদাত তাখাযাল ফাইআদু আলা ওয়াল আমানাতা মাগনামান ওয়াজ যাকাতা মাগরামান ওয়া তুউল্লিমা লি গাইরিদ্দিন ওয়া আতা আর-রাজুল ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদীকা ওয়া আকসাবা ওয়া সারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাআদাল কাবীলা تفاسقون وكان زعيم القوم ارزلهم واكرم الرجل مخافة شره وزارت القينات والمعازف وشربت الخمور ولعن اخر هذه الامة اولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة ومسخا وقصفا وخصفا وآيات تتابع كنظام قطع سلكه فتتابع اي حديث الله نبي لمبا حديث بندر تعلم تلك تقول نبي بولن যখন দেখবা সমাজে আলামতগুলো দেখা গেছে বুঝবা কিয়ামত আর বেশি বাকি নাই। নবীজি বলেন যখন দেখবা রাষ্ট্রীয় সম্পদ গুটুপুটে খাবে, যখন দেখবা আমানতের মালকে গনিমত মনে করে নিজের মালের মতোই ব্যবহার করে, যখন দেখবা যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করে, যাকাত তো মস্ত বড় ইবাদত, নামাজ যেমন ফরজ ইবাদত, রোজা যেমন ফরজ ইবাদত, হজ যেমন ফরজ ইবাদত, যাকাত দেওয়াটাও ফরজ ইবাদত, কিন্তু কিয়ামতের আগে আগে অনেক মানুষ যাকাত দেওয়াটাকে ইবাদত মনে করবে না, যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। এই কারণেই তো একুরেট হিসাব করে যাকাত দিবে না। বাংলাদেশে অনেক বড় লোক আছে, অনেক শিল্পপতি আছে, মালদার আছে, যারা একুরেট হিসাব করে যাকাত দেয় না, বরং ফটো সেশনের জন্য, লোকদের মাঝে প্রচার প্রচারণার জন্য কিছু সাংবাদিক আর মিডিয়া ডাইকা তারা লামসাম যাকাত দেয়। আছে না নাই? এই তো কয়েক বছর আগে ময়মনসিংহের এক জর্দাওয়ালা, মনে আছে না আপনাদের কথা? হ্যাঁ মনে আছে। এই জর্দাওয়ালা কিছু মানুষকে জমা করছিল যাকাত দেওয়ার জন্য, এই পাড়াপাড়িতে স্পটেই মারা গিয়েছিল 27 জন। কে দিয়েছে তোমাকে অধিকার সামান্য 150-200 টাকার একটা শাড়ি দেওয়ার জন্য, 150-200 টাকার লুঙ্গি দেওয়ার জন্য এতগুলো মানুষের প্রাণহানি করলে? না না না, এভাবে না, এভাবে না, বরং উচিত ছিল তোমার যে পরিমাণ যাকাত এসেছে সেটাকে আলাদা করে তোমার আত্মীয় স্বজনের ভিতরে যারা গরিব আছে, মহল্লাবাসীর ভিতরে যত গরিব আছে সেদের একটা তালিকা, তাদের একটা তালিকা প্রণয়ন করে খামের ভিতরে টাকাগুলো ঢুকিয়ে পারলে তুমি নিজে, না পারলে তোমার পক্ষ থেকে আস্থাভাজন লোকের মাধ্যমে ঘরে ঘরে যাকাতের টাকাগুলো পৌঁছিয়ে দেওয়া, সেটা তো হচ্ছে না, ঠিক না বেটি? আমার ওয়াজিরা বন্ধুরা, এটা কি আমাদের আলামত? নবীজি বলেন শুধু এটা না,
আস্তে আস্তে এমন অবস্থা হবে মানুষের কাছে প্রাচুর্য আসবে, ধনসম্পদ বাড়বে, এক পর্যায়ে কিয়ামতের আগে আগে দেখা যাবে যাকাতের মাল নিয়ে দাঁড়ায় থাকবে, কিন্তু কাকে দিবে কে নিবে এরকম একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না। এখন তো মাদ্রাসার হুজুররা রমজান মাসে বিভিন্ন ভাবে এই যে অতিথিদের কাছে শিল্পপতিদের কাছে যায় দেন, মাদ্রাসায় ইল্লা বোর্ডিং আছে, এতিমখানা আছে দেন, গরিব তালেব এলেম আছে এদের জন্য একটু খাবারের জন্য দেন, কিন্তু একটা সময় আসবে ওই সময় টাকা পয়সার এমন প্রাচুর্য হবে কাকে যাকাত দিবে এই লোকটা খুঁজে পাওয়া যাবে না। এই জন্য এক হাদিসে নবীজি আল্লাহ রসুল এভাবে ইরশাদ করেছেন, ওই যে ইরাকের ফোরাত নদী আছে খেয়াল করে শুনেন, রসুল বলেন ফোরাত নদীতে প্রচুর পানি, কিন্তু একটা সময় এমন আসবে খুনাখুনি করবে, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। নবীজি বলেছেন 100 জন মানুষের মধ্যে 99টা মার্ডার হবে, একটা মাত্র মানুষ বাঁচবে, কিন্তু প্রত্যেকে মনে করবে মনে হয় আমি হয়তো বেঁচে যেতে পারবো, এ আশায় সেও যাবে, অথচ 100 জনের মধ্যে 99 জন মারা যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই আয়াতের ব্যাখ্যায় নবীজি বলেছেন জমিন তার ভিতরের কলিজার টুকরা স্বর্ণ রূপাগুলোকে বের করে দিবে, মুর্দার গুলোকে বের করে দিবে, স্বর্ণের পিলার রূপার পিলার জমিনের উপরে পড়ে থাকবে, কিন্তু স্বর্ণের পিলার রূপার পিলার নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। নবীজি বলেন চোর আসবে, চোর আয়সা বলবে হাই হাই এই সম্পদের জন্য বুঝি আমার হাত কাটা হয়েছিল, আক্ষেপ করবে চলে যাবে, সেও সেদিন স্বর্ণের পিলার রূপার পিলার নিবে না। হত্যাকারী আসবে আর আক্ষেপ করে বলবে হাই আক্ষেপ আমি বুঝি এই সম্পদের জন্য মার্ডার করেছিলাম, এই সম্পদের জন্য বুঝি আমি মানুষকে হত্যা করেছিলাম, সেও চলে যাবে, স্বর্ণের পিলার রূপার পিলার গ্রহণ করবে না। এভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আসবে, যে সকল ভাইরা বোনদের ওয়ারিশ দেয় না, বোনের ওয়ারিশি সম্পদ দেয় না, এরাও বলবে হাই হাই বোনকে ঠকাইলাম, বোনকে সম্পদ দিলাম না, স্বর্ণের পিলার রূপার পিলার পরে রইল, আক্ষেপ করে চলে যাবে। নবীজি বলেন সবাই চলে যাবে, স্বর্ণের পিলার রূপার পিলার সুইয়াও কেউ দেখবে না। আমার ভাজিরা বন্ধুরা, তো যে কথা বলছিলাম এখনকার অবস্থা হলো যাকাত দেওয়াটাকে মানুষ জরিমানা মনে করে, এবাদত মনে করে না। নবীজি বলেন এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আর একটা আলামত হলো এলমে দিন শিখবে মানুষ দুনিয়া কামায় করার জন্য, দিনের জন্য না দুনিয়ার জন্য। ও দোস্ত ভাইরা, আমার বাবারা আমার মায়েরা, আসলে কথা হলো কোরআন হাদিসের যে এলেম এটা আমরা শিখি শিখাই একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়া কামাই করার জন্য না। নবীজি বলছেন কেউ যদি দুনিয়া কামাইয়ের নিয়তে দুনিয়া কামাই করার উদ্দেশ্যে এলমে দিন হাসিল করে, জান্নাত তো দূরের কথা, জান্নাতের গ্রামটাও সে খুঁজে পাবে না। এটা কিয়ামতের আলামত, জেলেম অর্জন করবে দুনিয়া কামাইয়ের জন্য। এ যুবক ভাই খেয়াল করে শুনো, এরপর নবীজি বলেন ওয়া তুর রাজুল ইমরাতাহু ওয়া কাউমাহু ওয়া আদনা সদীকাহু ওয়া কুসাবা, কিয়ামতের আগে আগে বহু পুরুষদের অবস্থা এমন হবে যুবকেরা মার কথা শুনবে না, মার নাফরমানি করবে, মার কোন জায়গা দিবে, কিন্তু বিবি যা বলে তাই শুনবে। আমি অনেক জায়গায় এভাবে বলি, একই বিছানায় একই বালিশে বিবি স্বামীর মাথার পাশে মাথা রেখে ফুডুর ফুডুর করে যা কয় সবই শুনে, কিন্তু মার কথা শুনে না, এমন নাফরমান যুবক সমাজে আছে না নাই? আল্লাহ নেই বলেন এটা কিয়ামতের আলামত। হায় এরকম আরো আলামত হবে, বাবা আর খবর রাখবে না, বাবাকে দূরে ঠেলে দিবে, বন্ধু বান্ধবকে কাছে টানবে, বন্ধু বান্ধবের সাথে মাল খরচ করবে, কেক খাবে, কুক খাবে, পাসপোর্ট নিয়ে যাবে, রং তামাশা রংবাজি করবে, কিন্তু জন্মদাতা বাবা আর খবর রাখবে না, এমন নাফরমান যুবক সমাজের মধ্যে আছে না না? ও যুবক ভাইরা, আমার বাবারা, আমরা তো কোরআনে পাইছি কিয়ামতের দিন এই দৃশ্যটা হবে, বাবা পাশে থাকবে না, মা পাশে থাকবে না, স্ত্রী পাশে থাকবে না, ভাই পাশে থাকবে না, বন্ধু পাশে থাকবে না, সন্তান পাশে থাকবে না, কিন্তু এই করোনার ভিতরে দেখতেছি কিয়ামত তো পরে, দুনিয়াতে দেখি সন্তানেরা করোনার সময় বাবা মার পাশে থাকে না। আপনাদের এই গাজীপুরের ঘটনা ঘটছে, রাগ করতেছেন নাকি? করোনার সময়ে এক মাকে গাজীপুরের জঙ্গলে ফালায় রাইখা গেছে, ঠিক না বেঠিক?
আর এক ঘটনা ঘটছে আমাদের ঢাকার পুরান ঢাকায় নিজামুদ্দিন রোডে, নাজিমুদ্দিন রোডের এক ঘটনা। ছেলেরা বাবাকে হসপিটালে ভর্তি করছে করোনা আক্রান্ত, সে 18 দিন চিকিৎসা নেওয়ার পর বাবা সুস্থ হয়েছে, কিন্তু এর ভিতরে একবারও ছেলেরা বাবাকে দেখতে যায় নাই। বাবা সুস্থ হওয়ার পরে কিভাবে বাড়িতে যাবে? শেষ পর্যন্ত হাসপাতালের একজন লোককে সাথে নিয়ে বাড়িতে গেছে। তাহলে অনেক মানুষ এমন আছে দুনিয়াতেই বাপ মার খবর রাখে না। এ যুবক, এই ভুলটা তোমরা কইরো না, আমি ভৈরবি তোমাদের হাত ধইরা অনুরোধ কইরা বলে যাই, আজও যাদের বাবা মা বেঁচে আছে, যত বেশি পারো বাবা মার খেদমত করবা, বাবা মার রাজি খুশি অর্জন করার চেষ্টা করবা। কারণ আমার নবী বলছেন, বাপ মা যার উপরে রাজি আর খুশি তার উপরে আমার আল্লাহ রাজি আর খুশি, বাপ মা যার উপরে নারাজ আমার নবী কয় তার উপরে আমার আল্লাহ নারাজ। যুবক লেখা রাখ রে, আমি বইলা যাই সোনার হরফে লেখা রাখ, হা তুই যদি বাবা মাকে নারাজ করে আল্লাহকে তোর উপরে নারাজ করে রাখিস, তোর মতো পুরা কপাইল্লা আল্লাহর জমিনে দ্বিতীয়টা আর কেউ হতে পারে না। এ যুবক, আল্লাহ নবী তোমাদেরকে হাদিসে ডাক দিয়েছেন বারবার, যুবক আয় আয় আয়, যুবক রে তুমি যদি চাও তোমার হায়াতে বরকত হোক, তুমি যদি চাও তোমার আয় রোজগারে বরকত হোক, ধন সম্পত্তির মধ্যে বরকত হোক, সন্তান সন্ততির মধ্যে বরকত হোক, সব কিছুতে বরকত হোক, এটা যদি তুমি চাও, আল্লাহ নেই বলেন রে বরকতের জিনিস তো তোর ঘরের ভিতরে আছে, তোর মা বড় বরকতের, বাবা বড় বরকতের, তোর জন্য তোর মা তোর বাবা আল্লাহর দরবারে এত দামি এত দামি এত বরকতি। হোক না তোর বাবা মার চেহারাটা কালা, হোক না চাপা ভেঙে গেছে দাঁত পড়ে গেছে, হোক না গন্ড মূর্খ, কিন্তু ওই বাবা থেকে জন্ম নিয়ে আজকে তুমি ডাক্তার, আজকে তুমি ইঞ্জিনিয়ার, আজকে তুমি বৈজ্ঞানিক, আজকে তুমি বৈমানিক, আজকে তুমি ব্যারিস্টার, আজকে তুমি মুফতি মুহাদ্দিস, আর যা কিছু হয় থাকো না কেন, তোমার জন্য ওই মা তোমার জন্য ওই বাবা আল্লাহর দরবারে এত দামি আমার নবী কয় একবার শুধু মার চেহারাটার দিকে তাকাইবা, অথবা বাবার বাঙ্গা চেহারার দিকে তাকাইবা, সাথে সাথে আমার আল্লাহ তোমার আমল নামায় একটা নফল কবুল হজের সওয়াব দান করবে। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, বাবা মার সাথেই তো আছি, সুতরাং তিনি একবার কোন একশো বারও ইচ্ছা করলে একশো বার দেখা সম্ভব, কি বলেন আপনারা সম্ভব কিনা? একশো বার যদি দেখে তাহলে কি হবে? ফালা নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াত, আল্লাহ নবী বললেন হ্যাঁ সাহাবীরা আল্লাহ মহান আল্লাহ পবিত্র, আল্লাহর কাছে সওয়াবের কোনো কমতি নাই। অতএব বাবা মার বাধ্যগত সন্তান, সুসন্তান, আদর্শ সন্তান, নেককার সন্তান, বাপ মার চেহারার দিকে দিনের মধ্যে যদি একশো বারও তাকায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একশো কবুল হজের সওয়াব দান করবেন।